সুন্দর একটি ছবি এখানে অবশ্য আঁকিয়েছেন। দেখেন পাতার ভিতরে চানাচুর, বিস্কিট, এমনকি পানি দিয়েও উনি ছবি আঁকতে পারেন। দর্শক বন্ধুরা, আমি প্রান্তিক প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজ আমি পেয়েছি রেজা করিম ভাইকে, যিনি কক্সবাজার থেকে ঢাকা এসেছেন, যিনি একজন আর্টিস্ট। আপনারা দেখতে থাকুন রেজা ভাইয়ের কথা এবং ছবি কীভাবে আঁকায়, সেটা আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর করিম একজন শিল্পী, লতাপাতা, বিস্কুট, চিপস, ফলের খোসা, এমনকি পানি, চা, কফি দিয়েও তৈরি করেন অবিশ্বাস্য নয়নাভিরাম, চোখ জুড়ানো সব শিল্প। বলা হয়ে থাকে একজন শিল্পী তার সৃষ্টিতেই খুঁজে পান অনাবিল আনন্দ। ভাই, এই যে আপনার যে কতগুলো ছবি দেখলাম, বিশেষ করে মান্নাদের, আমি কিন্তু অন্ধভক্ত, মানে অন্ধভক্ত মান্নাদে, তার যত গান গাইছে সবই আমার পছন্দ। মান্নাদের যে আপনি কফি দিয়ে একটা ছবি আঁকাইছেন, মানে এই যে এত সুন্দর কফি দিয়ে একটা জীবন্ত ছবি এরকম, এটা মানে কিভাবে কি করলেন, মানে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই চিন্তাটা আসছে আমার, মান্নাদের তো একটা গান আছে যেটাকে বন্ধুত্বের জাতীয় সঙ্গীত বলা হয়, কফি হাউস। কফি হাউস, যেটা বলছিলেন যে মানে এটা কিভাবে কফি দিয়ে আর কি, হ্যাঁ কফি দিয়ে আমার যেটা বললাম সেটা আর কি, ওনার যে গান, ঠিক আছে, এটা কিন্তু আমরা মানে একটা জিনিস, মানে এটা কফি হাউসের সেই আড্ডা, সেই জায়গা থেকেই কফি দিয়ে, তার কফি দিয়ে অভাবটা আপনি তৈরি করছেন, করলাম আর। আচ্ছা আচ্ছা, দুর্দান্ত দুর্দান্ত। আমার কাছে মনে হয়েছে যে মানে এটা কফি একটা বিষয়, কফির সাথে কিন্তু মান্নাদের গানের একটা একটা মিল আছে, মিল মানে ওই ওইটা দিয়েই কিন্তু মান্নাদের, মানে মান্নাদের কিন্তু একটা গানও যদি কেউ শুনে তাহলেও মান্নাদেরকে সে সারা জীবন মনে রাখবে। জি জি জি, আমার কাছে মনে হচ্ছে কফি দিয়ে মানে আমি মান্নাদের ছবিটা আঁকি, এটা কিন্তু খুব মানে মানুষ নিয়েছে, খুবই অদ্ভুত ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর মান্নাদের আমি এমনিতেও ভক্ত, যা করবেন তাই ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে মান্না দেখে তো আসলে একটা কথা, আপনি জানেন কিনা জানি না, মান্নাদের উপরে কিন্তু আমি অনেক কাজ করছি, মান্নাদের যে মুখাবয়ব, প্রায় 200-এর উপরে আমি মান্নাদের মুখাবয়ব আঁকছি, আমি অনেকের মুখাময় আঁকছি বিশিষ্ট ব্যক্তিদের, এরই মধ্যে মান্নাদের ছবি বেশি আছে, তো আমি মান্নাদের ছবি বেশি মানে এটা খুব পরিকল্পনা করে নয়, এটা আসলে যখন ভালো লাগে আমি করি। আচ্ছা আচ্ছা, ওনার গান শুনি, সঙ্গীতের ভেতরেই থাকি আসলে। আচ্ছা, মান্নাদেরকে বেশি শোনা হয়। আচ্ছা, তো মান্নাদের যে মান্নাদের যে বর্ণাঢ্য জীবন, ঠিক আছে, তো মান্না তো মান্নাদের তো একটা ইতিহাস, ওনার প্রতি যে আমার অনুরাগ এই জায়গা থেকে মনে হয়েছে, ওনাকে কিন্তু আমি আরো বিভিন্ন মাধ্যমে এঁকেছি। আচ্ছা, পাতা দিয়ে এঁকেছি, কফিটা তো দেখলাম, পানি দিয়ে এঁকেছি, চায়ের দোকানের টেবিলে। আচ্ছা, কফি দিয়ে যেটা এঁকেছি সেটা তো দেখলেনি। কি যে সুন্দর আর কি যে শৈল্পিক, মনের ভেতরে এক আসল শিল্পী বসত না করলে এভাবে ছবি আঁকানো সম্ভব নয়। আসলে যে কোনো সুন্দর সৃষ্টি সেই মানুষের সৌন্দর্যের প্রতিফলন। রবীন্দ্রনাথের যে পোর্ট্রেটটা করলেন রাস্তার মধ্যে, জি জি, আরেকটা ছবি আপনি এর আগে পানি দিয়েই করেছিলেন, মানে এই এইটাও সুন্দর হয়েছে, কিন্তু এটার চেয়ে মনে হয় ওইটা আরো বেশি জীবন্ত, মানে শুধু পানি দিয়ে মানে এরকম একটা ছবি, মানে কিভাবে আপনি এটা রক্ত করলেন? এটা এটা আসলে খুবই মানে ব্যালেন্স করতে হয় আসলে, আমি পানিটা ঢালছি এটা কতটুকু, এটা আসলে মানে আমি একটা ছবি যখন আঁকি এটা কিন্তু আসলে ভেতরে আঁকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তখন কিন্তু এটা আবার আমি যে মাধ্যমে করছি এটা একটা মাধ্যমে করলে সেটা অন্য কথা, এটা আসলে খুব করা যাবে, কিন্তু যখন আমি আসলে বিভিন্ন মাধ্যম নিয়ে করছি তখন কিন্তু আমাকে এটা কিন্তু একটু ইয়া করতে হয়, আমি যে মাধ্যমটা নিয়ে করছি এটার উপরে একটু স্টাডি করতে হয়, এটা আমি পানিটা এতটুকু দিলে কতক্ষণ পরে সেটা পড়বে মাটিতে, ওখান থেকে কোথায় গড়িয়ে আসতে পারে, এটা কিন্তু ধরেন খুবই রিস্কি আছে, কিন্তু এটা আমি 10-15 মিনিট কাজ করলাম সব ঠিকঠাক আছে, একটু এদিক সেদিক হয়ে গেল এটা কিন্তু ছবি নষ্ট হয়ে যেতে পারে, যেতে পারে। আমার এই যাবৎকালে এরকম কোনো আসলে হয়নি, আমি যেটা করি খুবই আসলে বিচক্ষণতার সাথে মানে চেষ্টা করি, একটা আগ্রহ নিয়ে এবং ওইটার ভিতরে ওইভাবে মনোনিবেশ করে আপনি এই, হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি একেবারে নষ্ট হয়ে গেছে ওরকম হয় নাই আমার। সৃষ্টি মানেই নান্দনিকতা আর ভালোবাসার রসদ, যার জন্য দরকার পড়ে না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমার নাম আর করিম, জন্ম এবং বেড়ে ওঠা কক্সবাজারের মহেশখালীর বাঁকে।
আমি ছবি আঁকি একদম ছোটবেলা থেকেই, যখন নার্সারিতে পড়ি তখন যে ওখানে ছবি আঁকার একটা বই থাকে, অন্য বইগুলোর চাইতে আমাকে ছবি আঁকার বইটা বেশি আকর্ষণ করতো। তো ওই আকর্ষণ থেকেই আমার এই প্রক্রিয়াটা শুরু হলো আর কি। ছবি আঁকা নিয়ে কিন্তু আমার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে কোনো শিক্ষা নেই। আমার সৌভাগ্য যে আমি অনেক বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছি, হাশেম খান, শিল্পী হাশেম খান থেকে শুরু করে মুস্তাফা মনোয়ার, এরকম অনেক বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছি। তো এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আমাকে ছবি আঁকা ছাড়া কোনো কাজ, ছবি আঁকা ছাড়া আমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। আমার বাড়ির উঠোনে যেমন পাতা ঝরে পড়ে, ওখানে যে কাঁঠাল পাতা একদম ফাঁকা, আমার কাছে মনে হয় তো এত কালারফুল, এটা নষ্ট হয়ে যাবে, চলাই যাবে, এটা দিয়ে কিছু একটা সৃষ্টি করা যায়। আঁকতে আঁকতে বুঝেছি আসলে তাবৎ বিষয়ে পড়াশোনার দরকার আছে। শুধু একটা সময় মনে হতো আঁকতে পারলে শিল্পী হয়ে যায়, না আসলে আঁকতে পারলে শিল্পী হয় না, আসলে শিল্পী এটা একটা চলমান প্রক্রিয়া, এটা দাবি করার ব্যাপার নয়। মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো পানির যে আঁকানোটা, সেইটা অন্যগুলো ভালো, অন্যগুলো খুবই সুন্দর, কিন্তু পানিরটার ব্যাপারটা কি মানে একদম ইউনিক লাগছে আমার কাছে। এরকম একটা তরল জিনিস, যে জিনিসটা মানে রাখলেই আরেক দিকে চলে যাওয়ার সম্ভাবনা, বা সেই জিনিসটা দিয়ে এরকম আপনি রবীন্দ্রনাথ বা নজরুলের মতো বা এরকম মানে যে কোনো ব্যক্তিত্বই তো আপনি এইভাবে ফুটে তুলতে পারবেন পানি দিয়ে, যেহেতু আপনি চেষ্টা করি আর কি পেরেছেন। তবে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং আমি এর আগে যত রকম আর্ট দেখেছি, আমার আর্ট দেখার সুযোগ খুব বেশি হয়নি, তবে যতটুকু দেখেছি তাতে এইরকম একেবারে তরল পানি দিয়ে এরকম রাস্তার মধ্যে এইভাবে আঁকানোটা আমি আসলে ওইভাবে আপনি ছাড়া কারো এখন পর্যন্ত দেখিনি। আরো ভালো আঁকান, আরো সবাইকে আনন্দ দেন, আমাদের যে ব্যক্তিত্বরা আছে, বড় বড় ব্যক্তিত্বরা আছে, তাদেরকে আগামী প্রজন্ম আপনার এই আঁকানোর মাধ্যমে তাদেরকে চিনুক জানুক, সেইটাই বরং আমাদের দেশের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য, বা আমাদের যারা ছোট যারা বাচ্চা আছে, ছেলেমেয়েরা আছে, তাদের জন্য অনেক বড় উপকার হবে, কি বলেন? জি জি জি, আমি আমার কাজ করে যাব, সবাই আমার জন্য শুভকামনা করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। অস্তিত্বের সঙ্গে মিশে থাকা এই সৃষ্টিশীল মানুষটি হয়তো তার স্বপ্নের চেয়েও বড়। এখানে আকাশের রং রংধনুর কাব্যে আঁকা, মুক্ত বিহঙ্গের মতোই এখানে সৃষ্টি সুখের উল্লাস, এমন হৃদয় ছোঁয়া সৃষ্টি, অতুলনীয় চোখ জুড়ানো ছবি দেখে এখানকার বাতাসে বয় আদুরে শীতলতা।